নবীগঞ্জ বাসীর উদ্যোগে ব্রিটেন সফররত নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীকে এক সংবর্ধনা দেয়া হয়। লাগবরার একটি কমিউনিটি সেন্টারের সভায় স্থানীয় এমপি সহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। নোমান রাজা রিপোর্টে দেখুন বিস্তারিত। নবীগঞ্জ পৌরসভা একসময় ইউনিয়ন পরিষদের একটি ছোট্ট বাজার ছিল। বিগত দিনে প্রবাসী ও এলাকার মানুষের প্রচেষ্টায় আজ এটি একটি আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন পৌরসভা হয়ে উঠেছে। ব্রিটেনের স্থানীয় সরকারের মতো আমাদের স্থানীয় সরকার এত ক্ষমতাবান নয়, তবুও বর্তমান সরকারের যথেষ্ট সাহায্য সহযোগিতা পাওয়া যাচ্ছে। বৃহত্তর নবীগঞ্জবাসীর উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে লাগবরার একটি কমিউনিটি সেন্টারে ব্রিটেন সফররত নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীর সম্মানে আয়োজিত এক সম্বর্ধনা সভায় সম্বর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাজি নজির মিয়ার সভাপতিত্বে আয়োজিত সভায় স্থানীয় এমপি নিকি মর্গান, চ্যানেল এসের জনপ্রিয় উপস্থাপক ব্যারিস্টার রেজওয়ান সহ লাগবরা, লেস্টার, মানসফিল্ড থেকে আগত কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। দিলশাদ চৌধুরীর পরিচালনায় বিপুল সংখ্যক প্রবাসী নবীগঞ্জবাসীর উপস্থিতিতে সম্বর্ধনা সভায় অতিথিকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মৌলুদ ইসলাম খান, কাজী মাসুদ, শহীদুল্লাহ খান, আলতাফ মিয়া চৌধুরী, আবু তাহের এমবি, ফয়সল চৌধুরী সহ অন্যান্যরা। এমপি নিকি মর্গান তার বক্তব্যে বাংলাদেশের স্থানীয় সরকার ও শিক্ষাখাতে শিক্ষক বিনিময়ের মতো উন্নয়নমূলক কাজে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। নোমান রাজা, চ্যানেল এস নিউজ, লাগবরা, লেস্টারশায়ার।